ভোম্বলে বাড়ি থেকে বন্ধুরা তো সব বেরিয়ে গেল ভোম্বলে খেলায় মানা করাতে বন্ধুরা বাইরে পেঁচা দাদুর থেকে জাদু জাদুরে পেয়ে ভাবছে কি করা যায় ওইদিকে ভোম্বল নিজের ঘরে মুখ শুকনো করে বসে বেশ ভোম্বোলে বন্ধু চাঁদ সে সূর্য মামার গাঢ়টা খাওয়ার ভয় থাকলেও ভোম্বলের সাথে প্রতি রাতে গল্প করে প্রিয় বন্ধু চাঁদ বললো কিরে মুখ শুকনো করে বসে বন্ধুদের ফেরত পাঠালি কেন ভম্বল কাঁদো কাঁদো গলায় ওগুলো সত্যিকার বন্ধু না দেখলে না খেলতে রাজি হলাম না দেখে গেল খেলার বাইরে আমায় নিয়ে আর কোনো চিন্তা নেই সকালে চলে গেল খাওয়া ছাড়া আমার বিষয়ে অন্য কোনো চিন্তা নেই কেউ চায় না আমায় চাঁদ আরে না রে তোর বন্ধুগুলো তো পেঁচা দাদুর থেকে যা দূরে এনু নিয়ে তোকে ঠিক করতে হুর্ণে হয়ে চারিদিক ঘুরছে এই দেখ বলে চাঁদ আকাশ থেকে একটা তারা পেরে নিয়ে ভালো করে ঘষে মেজে ধরলো ভোম্বলের সামনে সে চকচকে তারাই স্পষ্ট দেখল ভোম্বল। বন্ধুরা সবাইকে বলছে অ্যাপ্রিসিয়েট করতে বন্ধুরা প্রথমে গিয়ে ধরলো রক্তকরবিকে কিন্তু রক্তকরবি রাজি হলো না বলল না না যখন তখন যাকে তাকে খুবলে তুলে নেয় অ্যাপ্রিসিয়েশন আবার কিসে তারপর গিয়ে ধরলো কুকুর রাধুনিকে সে বললো না বাপু এসব হচ্ছে না আগের দিন আমার লেজ ধরে যা ঘুরিয়েছে আমার মাথার চালদিকে এখনও আয়লার ঘূর্ণিপাক হচ্ছে তারপর একে একে প্রজাপতি ঘাস কেউ রাজি হলো না প্রজাপতির ডানা চেপে ধরায় তার নাকি দেখা দিয়েছে ব্যাক পেন আর ঘাসকে মারিয়ে দেওয়ায় তারও নাকি শীত দ্বারাটা গেছে তাই কেউ অ্যাপ্রিসিয়েশন দেবে না এত কিছু দেখে একদিকে ভুঙ্গল বেশ খুশি হলো যে তার একটা চাঁদ বন্ধুর পাশাপাশি কয়েকটা খাঁটি বন্ধুও রয়েছে আবার একটু হতাশও হলো কারণ তার জন্য কেউ রাজি নয় এসব আড়াল থেকে দেখছিল সূর্য মামা চাঁদ ও বলে বন্ধুত্ব দেখে চাঁদকে গাঁটটা না দিয়ে সূর্য মামা ভোম্বলের বন্ধুদের গিয়ে বলল। আরে এসব করো না ভুমবোলকে একমাত্র পিঁপড়ে সর্দারাই পারে অ্যাপ্রিসিয়েট করতে গরমকালে খাবার খোঁজার সময় সবাই পিঁপড়েদের শাড়ি ভেঙে দেয় একমাত্র ভোম্বোলতা করে না উল্টে সাহায্য করে তাই ওরাই পারবে খাঁটি গিফট করতে এই শুনে সকলের তো যার পর নাই আনন্দ কিন্তু এখন পিঁপড়ে শব্দদের নিয়ে আসবে কে হঠাৎ একটা কালো মেয়ে গেসে বলল। আরে আমার গায়ে অনেক জল অনেক শক্তি আমি আমার শক্তি গাছ মাটিকে দিয়ে দেওয়ার আগে চট করে পিঠে চাপিয়ে আনতে পারি পিঁপড়ে সর্দারদের এই বলে কালো মেঘ একেবারে ধা করে উড়ে গেল কিছুক্ষণের মধ্যেই নিয়ে এলো পিঠে করে পিঁপড়ে সর্দারদের পিঁপড়েরা সব শুনে সাথে করে নিয়ে এসেছে মস্ত বড় একটা অ্যাপ্রিসিয়েশন গিফট প্যাক ততক্ষণে সূর্য মামাও একটা অ্যাপ্রিসিয়েশন গিফট প্যাক করে ফেলেছে এইসব নিয়ে সকলে মিলে এরপর হাজির হলো ভোম্বলের কাছে সূর্য মামা পিঁপড়ে একসাথে একটা বড় সুঁচ নিয়ে ফাটিয়ে দিল গিফট বক্স অ্যাপ্রিসিয়েশন বেরিয়ে হাত ধরে টেনে আনলো জাদুরেনুকে জাদুরেনু অ্যাপ্রিসিয়েশন একে অপরকে জড়িয়ে মিশে যেন এক হয়ে গেল ফুঁয়ের আর কোনো প্রয়োজন হলো না